আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহ পাকের ইচ্ছাতে ভালোই আছি। দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না বা শ্রেণীর পাঠ কার্যক্রম বন্ধ থাকার, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে। আজকে আমি প্রথম অধ্যায়ের প্রাণী জগৎ সম্পর্কে আলোচনা করব। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, তাহলে শ্রেণীবিন্যাস বা প্রাণী কি? প্রাণী সাধারণ অর্থে আমরা বুঝি যাদের প্রাণ আছে তারে প্রাণী। এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের কথা এখানে বলা হয়েছে। এই বিশাল প্রাণী, আমরা এই প্রাণীগুলোকে সঠিকভাবে চিনতে পারি না, জানতে পারি না, মনে রাখতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অবশ্যই প্রাণীগুলোকে চেনা জানা ও মনে রাখার জন্য অল্প সময়ে, অল্প পরিসরে আলোচনা করার জন্য, মনে রাখার জন্য এই শ্রেণীবিন্যাসের প্রয়োজন। তাহলে শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা কি? দ্বারা দেখো, বিপুল সংখ্যক প্রাণীর গঠন, প্রকৃতির সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। আমরা যদি অন্যভাবে বলি, প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও অমিল সম্পর্কে রয়েছে। এদের উপর ভিত্তি করে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি হলো শ্রেণীবিন্যাস। এখানে প্রত্যেকটা এতগুলো প্রাণী, প্রাণীর সংখ্যা প্রায় 15 লক্ষের মতো বা কাছাকাছি। এছাড়াও প্রতিনিয়ত অনেক প্রাণী আবিষ্কৃত হচ্ছে। তা এই প্রাণীগুলোকে ধাপে ধাপে তাদের বৈশিষ্ট্য, তাদের স্বভাব, তাদের বাসস্থান, তাদের চলাচল, তাদের খাবার, এগুলোর উপর ভিত্তি করে তাদেরকে এই শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা প্রাণীগুলোকে সংক্ষিপ্ত সময়ে আমাদের জ্ঞানে ধরে রাখতে পারি, আমাদের মস্তিষ্কে ধারণ করতে পারি। এই কারণে এই শ্রেণীবিন্যাসের তাৎপর্য বা মূল্য। এখন এই ধাপে ধাপে, এখানে আরেকটা কথা বলছে যে শ্রেণীবিন্যাসের কে ধাপে ধাপে সাজানো হয়েছে। এই শ্রেণীবিন্যাসের জনকে, শ্রেণীবিন্যাসটা এমনি এমনি আসে না, কেউ না কেউ সেটাকে আবিষ্কার করেছেন। এই শ্রেণীবিন্যাসের জনক হচ্ছেন প্রকৃতি বিজ্ঞানী, এই যে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। উনি সর্বপ্রথম এই শ্রেণীবিন্যাসের আবিষ্কার করেছেন। এখন এই শ্রেণীবিন্যাসের ক্যারোলাস লিনিয়াস 60টি ধাপে, এই ধাপগুলোকে তিনি গুরুত্ব দিয়ে শ্রেণীবিন্যাসটা করেছেন। এই 60টা ধাপগুলো হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে কিংডম জগৎ, তারপরে হচ্ছে ফাইলাম পর্ব, তারপরে হচ্ছে শ্রেণী ক্লাস, তারপরে হচ্ছে অর্ডার বর্গ, তারপরে হচ্ছে যেটা 5 নাম্বার ফ্যামিলি গোত্র, 6 নাম্বার জেনাস গণ, 7 নাম্বার স্পিসিস প্রজাতি। এই 60টা ধাপের উপর উনি এই শ্রেণীবিন্যাসটা করেছেন। প্রত্যেকটা প্রাণী যখন বৈজ্ঞানিক নামকরণ বা প্রাণীগুলোকে বৈজ্ঞানিক নামকরণ করেন, তিনি এই 60টা ধাপকে ফলো করে এই নামকরণগুলো করে থাকেন বা শ্রেণীতে, শ্রেণীবিন্যাসে অন্তর্ভুক্ত করেন। ক্যারোলাস লিনিয়াস একটা বৈজ্ঞানিক নামের 2টা অংশ থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন হোমো স্যাপিয়েন্স, এখানে একটা নাম মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তাহলে এখানে 2টা পার্ট, একটা হচ্ছে হোমো, একটা হচ্ছে স্যাপিয়েন্স। তাহলে 2টা পার্ট হওয়ার কারণ কি? এখানে হোমো হচ্ছে তার গণ আর প্রজাতি হচ্ছে তার স্পিসিস। এই 2টা নামকে
একসাথে বলা হয় হোমো সেপিয়েন্স প্রজাতিতে তার পুরো নামটা আসছে বৈজ্ঞানিক নাম আসছে হোমো সেপিয়েন্স এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো যে কিভাবে আমাদেরকে একটা নতুন প্রাণী যদি আবিষ্কার হয় তাহলে আমরা কিভাবে সেই প্রাণীটাকে শ্রেণীতে বা শ্রেণী বিন্যাসের আওতাভুক্ত করবো তাহলে কয়টা ধাপের ভিতরে সাতটা ধাপের ভিতরে এখন আমরা দেখি এই সাতটা ধাপের ভিতরে হোমো সেপিয়েন্স কেন এখানে মানুষের নামটা আসলো কি কারণে এই ধাপগুলোর মধ্যে আসলো প্রথমে আসছে জগৎ কোন জগৎ থেকে আসছে এনিমেলিয়া এখন আমরা তার আরেকটু পূর্বের দিকে আসি এনিমেলিয়া কি এখন প্রাণী জগতে শ্রেণীবিন্যাসের সমস্ত প্রাণীকে প্রাণীকে এনিমেলিয়া জগতে নয়টি পর্বে পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে কয়টা নয়টি পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে এই নয়টি পর্বের মধ্যে প্রথম এক থেকে আট পর্যন্ত পর্ব হলো অমেরুদণ্ডী আর নয় নম্বর নবম পর্বটি নবম পর্ব হলো মেরুদণ্ডী শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বোঝার চেষ্টা করো যে শ্রেণীবিন্যাসে সমস্ত বা সকল প্রাণীদেরকে এনিমিডিয়া জগতে নয়টি পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে এক থেকে আট পর্ব হচ্ছে অমেরুদণ্ডী আর নবম পর্বটি হচ্ছে মেরুদণ্ডী অমেরুদণ্ডী মানে নন করডাটা মেরুদণ্ডী মানে করডাটা এখন যেহেতু মানুষ এনিমিডিয়া জগতের অন্তর্ভুক্ত তাই চলত দেখি উদাহরণের মাধ্যমে গর্গ গোত্র গণ প্রজাতি ও গুলা কিভাবে আসছে তাহলে প্রথম আসছে জগৎ জগৎ হচ্ছে এনিমিডিয়া এনিমিডিয়া জগতের এর প্রাণীগুলো বহুকোষী তাহলে মানুষটাও বহুকোষী প্রাণী বৈশিষ্ট্য একটা মিলে গেল পর্ব হচ্ছে করডাটা করডাটা মানে শিরোধারা বা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ানোর মতো শক্তি বা ক্ষমতা যারা রাখে তাহলে মানুষও সোজা হয়ে দাঁড়াতে পারে এরপর হচ্ছে শ্রেণী শ্রেণী হচ্ছে ম্যামালিয়া ম্যামালিয়া হচ্ছে স্তন্যদানকারী বা যাদের দেহে লোম থাকে এই বৈশিষ্ট্য মানুষের ভিতরে আছে এরপর হচ্ছে গণ বর্গ সরি বর্গ বর্গ হচ্ছে প্রিমাটি হচ্ছে তারা হচ্ছে ধরার মতো আঁকড়ে ধরার মতো তাদের বস্তু আছে তাহলে মানুষের আঁকড়ে ধরার মতো হাত আমরা ব্যবহার করি গোত্র হোমিনিডিয়া হোমিনিডিয়া হচ্ছে তারা শিম্পাঞ্জি বানর গরিলা ইত্যাদির সাথে তাদের ক্রিয়া সেমিল আছে গণ হোমো হোমো হচ্ছে তাদের মস্তিষ্ক উন্নত এবং দৃষ্টিশক্তি প্রখর এই বৈশিষ্ট্যটাও মানুষের সাথে মিলে যায় প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে যে ম্যামালিয়া জগতে যেহেতু ম্যামালিয়া বহুকোষী প্রাণীরা অন্তর্ভুক্ত সেই হিসাবে মানুষও এই কয়টা ধাপের ভিতরে ধাপের সাথে কি সম্পৃক্ত
বা মিল আছে মিল এখানে একটা কথা প্রথম বলা হয়েছিল যে সংজ্ঞার মধ্যে যে মিল ও অমিল তাহলে এনিমিলিয়া জগতের সাথে মানুষের বা বহুকোষী প্রাণীর সাথে মানুষের মিল থাকার কারণে তারা এনিমিলিয়া জগতের অন্তর্ভুক্ত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটু আগাবো, এখন আমরা পর্বগুলো সম্পর্কে একটু জানব। তাহলে প্রথম পর্ব হলো অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী প্রাণীর পর্বগুলো হচ্ছে নয়টা আটটা। অমেরুদণ্ডী এনিমেলিয়া জগতের অমেরুদণ্ডী পর্ব হচ্ছে আটটা। প্রথম পর্ব হচ্ছে পরিফেরা। দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া। দ্বিতীয় হচ্ছে প্লাটিহেলমিনথিস। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। পঞ্চম হচ্ছে অ্যানিলিডা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, আর্থ্রোপোডা, বলাসোরা। এ হচ্ছে আমাদের আটটা পর্ব। এ হচ্ছে আমাদের আটটা পর্ব। এটা হচ্ছে অমেরুদণ্ডী আর এটা হচ্ছে এনিমিলিয়া জগতেরই অন্তর্ভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। প্রথমে পরিফেরা, তারপরে হচ্ছে নিডারিয়া, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথিস, তারপর হচ্ছে নেমাটোডা, তারপরে এনেলিডা, তারপর হচ্ছে আর্থ্রোপোডা, তারপর হচ্ছে মলাস্কা, তারপর হচ্ছে একাইডোডারমাটা। এ আটটা হচ্ছে অমেরুদণ্ডী আর একটা মেরুদণ্ডী প্রাণী। আর মেরুদণ্ডী হচ্ছে জগতের শ্রেণী বিন্যাসের অন্তর্ভুক্ত এনিমিলিয়া জগতের নয়টি পর্ব তোমাদের সামনে উপস্থাপন করা হলো। তোমরা এগুলোর নাম শিখে নেবে, পাশাপাশি ইংরাজি নামগুলো শিখে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যা শিখালাম তা মনোযোগ দিয়ে পড়বে এবং দেখবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। পরে একটি পার্ট নিয়ে বা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ তোমাদের ভালো রেখোক। ঘর থেকে বের হবে না মহামারীর সময়, মনোযোগ দিয়ে পাঠদান করবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। আল্লাহ হাফেজ।